এপ্রিল মাসের 3 তারিখ আমি জেলা প্রশাসক বরাবর একটা দরখাস্ত দিয়েছিলাম। এই দরখাস্তের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে সে 212টি মাল আমাকে দেয় নাই। এই মালটা না দেওয়ার ফলে আমি ডিসির কাছে আবেদন করি। ডিলার ইচ্ছাকৃতভাবেই আপনার মাল কমানো। আমার কাছে একটা কাগজ আছে, আপনি দেখেন। এপ্রিল মাসের 3 তারিখ আমি জেলা প্রশাসক বরাবর একটা দরখাস্ত দিয়েছিলাম। এই দরখাস্তের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে সে 212টি মাল আমাকে দেয় নাই, অর্থাৎ আমার লোকজন পায় নাই। এই মালটা না দেওয়ার ফলে আমি ডিসির কাছে আবেদন করি। উনি অঙ্গীকারও করেছেন যে উনি 212টি মাল তার পরের দিন আমার এখানে পৌঁছে দেবে, তার অঙ্গীকারনামা। তার বিরুদ্ধে তো শাস্তিমূলক ব্যবস্থা হয় নাই, বরঞ্চ আবারও তাকে আমার ওয়ার্ডে পাঠিয়েছে মাল দেওয়ার জন্য। লোক এখন আমার সন্দেহ হচ্ছে যে এরা প্রতিবারই 100-150 লোকের মাল অন্যত্র রেখে মালটা নিয়ে এখানে আসে। এতে তার সুবিধা হচ্ছে সে মালটা ব্ল্যাকে বিক্রি করতে পারে, আর আমার জনগণ বঞ্চিত হলো। কিন্তু সরকার তো এই জিনিসগুলো স্বল্প দামে জনগণের সুবিধার্থেই বিতরণ করছে, কিন্তু সামান্য ভুলের কারণে সরকারেরও বদনাম আমাদেরও বদনাম। সেই পণ্য পর আর দেননি? কাজ করে নিলো আমার ফোলা মানে, মানে বাসা কেউ নাই দেওয়ার মতো, ওরা তো আমার ফোলা মানে রাখার মতো জায়গা নাই। ওরা তো মানে আইতে কই না, ওরা তো আসলে বিরক্ত করে আরো। ওরা তো ওই ফোলা মানে আমার নাই, অন্য গাড়ি দুটাই উঠছে, আমি তো ওরা আইতে পারি নাই। প্রায় 2 মাস পর আবার টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। আপনারা জানেন যে এবার চিনিটা দেওয়া সম্ভব হয়নি। 2 কেজি ডাল আর 2 লিটার তেল সর্বমোট 360 টাকার বিনিময়ে পাচ্ছে। 3 ধাপে এই মালটা বিতরণ হবে, কারণ একসাথে এতগুলো সম্ভব হয় না। আজকে যেহেতু প্রথম দিন, এই জন্য ভিড়টা অনেক বেশি। আজকে আমার ওয়ার্ডের 1350 জন পরিবারের মধ্যে মাল দেওয়া হবে। তো এখন সমস্যা হচ্ছে যে প্রথম দিকে আপনার কার্ডদারি হয়ে যায় 2000, মাল আসে 1300, যে কারণে 600-700 লোক রিটার্ন যায়। আমরা এটাও আশা করব যে মানুষের দ্রব্যমূল্যে, তো আপনি জানেন যে চিনির বাজার এখন 150 টাকা পার কেজি, অথচ চিনিটা যদি এখানে আসতো তাহলে মানুষ আর একটু উপকৃত হতো। আর এইটা যাতে কন্টিনিউ থাকে, কারণ দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির ফলে কিন্তু আমাদের, আমরাও চলতে হয় হিমশিম খাই। আপনি দেখেন অসংখ্য পরিবার আছে যারা এই কার্ড আওতে আসে নাই। আপনাদের মাধ্যমে আরেকটাও আমি আবেদন করেছিলাম যাতে কিছু কার্ড বৃদ্ধি করা হয়। সেই অনুযায়ী সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে 500 লোকের চাহিদা দেওয়া হয়েছিল, যে এগুলো আমরা কিন্তু ডাটা করে ঠিকই পাঠিয়েছি, কিন্তু সেটার এখন সিদ্ধান্ত হয় নাই। তো এই লোকগুলো এখন আজকে চলে আসছে যে ভাই আমাদের নামগুলো যে আপনারা এন্ট্রি করলেন, আমরা তো এগুলো এখন পর্যন্ত পাই নাই। তো এই সেই ক্ষেত্রে আমরা কী করব? তো এই সমস্ত পেন্ডিং বিষয়গুলো আমরা খুব হিমশিম খাচ্ছি। আমরা আশা করব যে এই সমস্যাগুলো দ্রুত সমাধান হোক, মানুষ স্বস্তিতে থাকুক, শান্তিতে থাকুক, দ্রব্যমূল্য থেকে অন্তত বাঁচুক, আর এই সেবাটা যাতে কন্টিনিউ হয়।